ফরওয়ার্ড ব্লক ছাড়লেন হাফিজ আলম সৈরানি, দল ছাড়লেন বর্ষীয়ান ফরওয়ার্ড ব্লক নেতা হাফিজ আলম সৈরানি। দলে অগণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, পরিকল্পনাহীন ও দিশাহীনভাবে চলছে দল। দলে অগণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, পরিকল্পনাহীন ও দিশাহীনভাবে চলছে দল। দেশ ও রাজ্যে স্বৈরতান্ত্রিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থ ফরওয়ার্ড ব্লক, পদত্যাগপত্রে লিখেছেন হাফিজ আলম সৈরানি। মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, ফরওয়ার্ড ব্লক ছাড়লেন বর্ষীয়ান নেতা হাফিজ আলম সৈরানি, তিনি কি 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 কারণ দেখিয়েছেন, কেন তার এই দল ছেড়ে চলে যাওয়া? একটাই কারণ, তার যে পদত্যাগ পত্র, তার সঞ্চয়পত্রে লেখা রয়েছে যে দলের এই মুহূর্তে বর্তমান যে রাজ্য নেতৃত্ব তাদের সঙ্গে তৃণমূলের পরোক্ষে যোগাযোগ রয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানে তৃণমূল নেতাদের আমন্ত্রণ করার যে বিষয় সেটি তিনি ভালোভাবে দেখছেন না। শুধু তাই নয়, দলের একাংশের সঙ্গে দুর্নীতির যোগাযোগ তিনি তুলেছেন, পাশাপাশি দলের ভেতরে একটি সিন্ডিকেট ব্যবস্থা চলছে। দলের কোন সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত তাকে না জানিয়েই তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য হওয়া সত্ত্বেও তাকে না জানিয়েই অধিকাংশ সিদ্ধান্ত দেওয়া হয়েছে, তা অগণতান্ত্রিক। পাশাপাশি পতাকা ব্যবহার এবং লোগো নিয়ে যে একটা অংশ তারা ক্ষোভ দেখিয়েছিল, ভিক্টরের আলী ইমরান রাম দ্রাবদের মতো নেতারা, সেক্ষেত্রে সঙ্গে কোনো কনসালটেশন না করেই, আলোচনা না করেই তাদের দল থেকে বহিষ্কার করে দেওয়া হলো। একাধিক তিনি ক্ষোভের কথা জানিয়েছেন এবং সেই ক্ষোভের কথা জানিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসকে চিঠি লিখেছেন। পাশাপাশি নরেন চট্টোপাধ্যায় ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক, তাকেও তার পদত্যাগপত্র তিনি পাঠিয়ে দিয়েছেন। অনেক ধন্যবাদ মৌমিতা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, ফরওয়ার্ড ব্লক ছাড়লেন হাফিজ আলম সৈরানি, দল ছাড়লেন বর্ষীয়ান ফরওয়ার্ড ব্লক নেতা। দলে অগণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, পরিকল্পনাহীন ও দিশাহীনভাবে চলছে দল। দেশ ও রাজ্যে স্বৈরতান্ত্রিক শক্তির বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থ ফরওয়ার্ড ব্লক, পদত্যাগপত্রে লিখেছেন হাফিজ আলম সৈরানি।